সিনেমা শুরু হয় খুব একটা ভালো দিনে, কারণ সেদিন একটা কোম্পানিতে তারা পরীক্ষা দিবে, সবচেয়ে বড় পোস্টের জন্য পরীক্ষা দিবে তারা। এই পরীক্ষার জন্য 8 জন লোককে পছন্দ করা হয়েছে। তারা পরীক্ষা দিতে খুবই উত্তেজনায় ছিল। সবাই পরীক্ষার হলে যায়, সেখানে 8টা সিট ছিল এবং প্রত্যেকটা সিটে একটা করে কোয়েশ্চেন পেপার ছিল। সেখানে তাদের ক্যান্ডিডেট নাম্বার এবং রোল নাম্বার লেখা ছিল পরীক্ষার খাতায় প্রশ্নে, এবং হলের দরজায় একজন গার্ড ছিল, একজন পরিদর্শকও ছিল। সে বলে, তোমাদের 8জনকে পছন্দ করা হয়েছে, এটা খুবই কঠিন পরীক্ষা, আমার কথা মন দিয়ে শুনো, আমি যা বলবো তাই করবে। আপনাদের থেকে একটাই প্রশ্ন জিজ্ঞেস করা হবে, যার জন্য আমাদের থেকে 80 মিনিট লাগবে। এর 3টা রোল। প্রথম রোল, আপনারা কার্ড এবং আমার সাথে কোনো কথা বলতে পারবেন না। 2 নম্বর রোল, আপনারা যদি আপনাদের পেপারটা নষ্ট করে দেন তাহলে সাথে সাথে বাতিল হবেন। 3 নম্বর, আপনারা যদি রুম থেকে বের হন তাহলে আপনারা সিলেক্ট হবেন না। তারপর জিজ্ঞেস করে, কোনো প্রশ্ন আছে কি? সবাই চুপচাপ থাকে এবং সে সেখান থেকে চলে যায়। যখন সবাই নিজের প্রশ্ন দেখতে শুরু করে তখন দেখে সব প্রশ্নই তো খালি, সেখানে কোনো কিছুই লেখা নেই, তারা কিছুই বুঝতে পারছে না। সেই মুহূর্তে একটি পরীক্ষার্থী মেয়ে লিখে, আমি এই পরীক্ষাটা জিততে চাই। তারপর গার্ড আসে এবং তার খাতায় দাগ দেখে তাকে সেখান থেকে বের করে দেয়, কারণ সে তার পেপার নষ্ট করেছে। তারপর সকলে চিন্তায় পড়ে যায়। তারপর একজন বলে, আমরা গার্ড এবং পরিদর্শকের সাথে কথা বলতে না পারলেও আমরা একজন আরেকজনের সাথে তো কথা বলতে পারি। একজন আরেকজনের সাথে কথা বললে কেউ তাদের বের করে না, তারা শান্তিতে থাকে এবং তারা বুঝে যায় এই পরীক্ষায় প্রশ্ন উত্তর নয়, প্রশ্ন খুঁজতে হবে। তাদের মধ্যে একজন বলে, আমরা সবাই মিলে এটা খুঁজতে পারি। সবাই নিজের নিজের মতন করে আন্দাজ করে। একজন বলে, হতে পারে আমাদের বুদ্ধিমত্তা এবং পরীক্ষা করছে তাই তারা ইচ্ছা করে পৃষ্ঠা খালি দিয়েছে, এমনটা ভাবে। একজন বলে, আমাদের প্রশ্নে আমাদের নাম নেই কিন্তু আমাদের ক্যান্ডিডেট নাম্বারই আছে। নাম না নেওয়া এই পরীক্ষার নিয়ম হতে পারে। তারা তাদের ক্যান্ডিডেট নাম্বার নিয়ে ডাকে একজন আরেকজনকে। তারা সকলে একজন আরেকজনের নাম রাখতে শুরু করে তাদের ইচ্ছে মতো, তাদের মন মতো, তাদের চেহারার রং অনুযায়ী। সেখানে আরও 2জন মেয়ে ও 2জন ছেলে রয়েছে। তাদের মধ্যে একজন ছেলে খুবই চুপচাপ বসে আছে, সে এমনভাবে আছে যেন তার পরীক্ষার প্রতি কোনো উৎসাহ নেই। তারা বলে, পরিদর্শক আমাদের সিট থেকে ওঠারও মানা করেননি তাই আমরা উঠতে পারি। যখন তারা দাঁড়িয়ে যায় গার্ড তাদের কিছুই বলে না। তাদের মধ্যে একজন মেয়ে বলে, হতে পারে এই প্রশ্নপত্র দেখা যায় না। তারপর একজন ছেলে লাইট দিয়ে দেখে কিন্তু সেখানে কিছুই দেখা যায় না সেই প্রশ্নপত্রে। তারপর একজন মেয়ে বলে, পেন্সিল দিয়ে ঘষলে কিছু দেখা যায় কিনা দেখো, যদি পেন্সিল দিয়ে ঘষে তাহলে হয়তো দেখা যেতে পারে কি আছে সেই প্রশ্নে। তারপর একজন ছেলে বলে, তুমি কেন চেষ্টা করো না তাহলে? এটি যখনই চেষ্টা করে তখনই একজন ছেলে বলে, তোমাদের কি মনে নেই কি বলেছিল আমাদের পেপার নষ্ট করলে বের করে দেবে? আরেকজন বলে, হতে পারে প্রশ্নপত্র প্রশ্ন একজন আরেকজনের কাছে আছে যেটা আমরা জানি না। একজন বলে, হতে পারে আমাদের সবার প্রশ্ন একই, হতে পারে সকলের প্রশ্ন শুধুমাত্র একটি কাগজেই আছে, এমনটা ভাবে ব্ল্যাক। তারপর ব্ল্যাক লাইট দিয়ে চেক করতে শুরু করে সব প্রশ্নে, কিন্তু তাদের মধ্যে যে চুপচাপ ছিল সে নিজের প্রশ্নপত্র চেক করায় না, কিন্তু তারা তার প্রশ্ন চেক করে কিন্তু কিছুই পায় না। তারা বলে, কোনো না কোনো তো পদ্ধতি আছে এই প্রশ্ন খোঁজার। ব্ল্যাক বলে, হতে পারে এটা কোনো সাধারণ লাইট দিয়ে দেখা যায় না এমন প্রশ্ন। তারপর দেখে দেওয়ালের এক কোনা থেকে নীল রঙের একটা রং আসতেছে, তারা ভাবে এই নীল লাইট দিয়ে তারা দেখতে পারবে প্রশ্ন কি আছে, কিন্তু তারা কেউ লাইটের সুইচ খুঁজে পায় না বন্ধ করার এবং চালানোর। তারপর ব্ল্যাক বলে, এটা তো ইমার্জেন্সি লাইট, যদি লাইটটা বন্ধ করে তাহলে নীল লাইটটা জ্বলবে, এমনটা বলে ব্ল্যাক। তারপর তারা সকলে প্রত্যেকটি লাইটকে নষ্ট করে দেয়, কিন্তু তাদের মধ্যে অনেকেই রাজি ছিল না এই বিষয়ের জন্য। যারা রাজি ছিল না তারা বলে, যদি নীল লাইট না জ্বলে তখন কি করবে তোমরা, যদি লাইট নষ্ট করার পর তোমরা অন্ধকারে থাকো তখন কি হবে, এমনটা বলে। তাদের মধ্যে 4জন বলে, আমরা ঝুঁকি নিতে রাজি তাই লাইট বাগতে হবে।
তারপর তারা সেই বড় লাইটটা ভাঙতে শুরু করে। তারপর নীল লাইটটি জ্বলা ঘর, ভাগ্যভাবে নীল লাইটটি জ্বলে, কিন্তু কোয়েশ্চন পেপার দিলে দেখা যায় না কিছু। তারপর তারা সকলে খুবই চিন্তায় পড়ে যায়, কেন দেখা যাচ্ছে না। তাদের কাছে 20 মিনিট চলে গেছে আর 1 ঘন্টাই বাকি আছে শুধুমাত্র। তাদের মধ্যে একজন বলে, আমরা নিজের কাগজ নষ্ট করতে পারবো না, কিন্তু অন্যের কাগজ তো নষ্ট করতে পারি। তারপর তারা যাকে বের করে দিয়েছিল তার পেন্সিল দিয়ে চেষ্টা করে, কিন্তু কিছুই দেখা যায় না সেখানে সেই প্রশ্নপত্রের খাতায়। আরেকজন বলে, পেপারকে 4 টুকরা করে দেখি, তারপর পানি দিয়ে দেখি। তারপর সে সেটি কর্নারে রাখে এবং সেখানে পায়খানা করে দেয়। তারপর সবাই তাকে খুবই খারাপ বলে, তারা তার এই ব্যবহারে খুবই লজ্জিত হয়। তারপর শান্ত থাকা সেই ব্যক্তিটি কান্না করতে শুরু করে। তাদের মধ্যে একজন মেয়ে বলতে শুরু করে, এটার মধ্যে তোমার আসল রূপ দেখা যায়। তাদের মধ্যে একটি ছেলে বলে, হতে পারে এটা কোনো পরীক্ষা নয়, এটা একটা খেলা। তারপর তারা একটা বড় কালো জানালা দেখে, তারা বলে, পরিদর্শক হয়তো আমাদের এই কাণ্ড দেখে আমাদের মজা নিচ্ছে হয়তো। তাদের মধ্যে একটি মেয়ে বলে, এমনটা করতে পারে না উনি। সে বলে, এটি এমন কোম্পানি নয়, এই কোম্পানির মালিক সব কিছু নজর রাখে, যদি কেউ হয় সে মালিকই হবে, তোমরা চিন্তা করো না, কারণ সে এমন মানুষ নয়। তারপর আমরা সেখান থেকে একটা খুবই আশ্চর্য কথা শুনতে পাই, তারা সবাই এই কোম্পানিতে পরীক্ষা দিতে তো এসেছিল, কিন্তু তারা এই কোম্পানি সম্পর্কে কিছুই জানে না। এটি একটি হাসপাতাল মেডিসিনের কোম্পানি ছিল, এমন মানুষের জন্য যার প্রতি ঘন্টা ঘন্টা ওষুধ লাগে। তাদের মধ্যে একজন বলে, এই কোম্পানির খুবই লোকসান হয়েছিল, যারপর তারা লোক দেওয়া কমিয়ে দিয়েছিল। তারপর একটি মেয়ে বলে, এটা শুধু 2 দিন আগে দেখালোর জন্য ছিল, হতে পারে তারা সেই ওষুধটি তৈরি করে ফেলেছে। তারা বলে, এটাও হতে পারে, যদি হয় তাহলে খুব ভালো, হতে পারে সেই আমাদের নিয়োগ দিচ্ছে। তারপর তারা সকলে একটি ফায়ার অ্যালার্ম দেখতে পায়। তারা সকলে, বাবা হয়তো এটাতেই আছে সেই কেমিক্যালটি, তারা বাবা হয়তো এই প্রশ্ন ওই কেমিক্যালই আছে, এমনটা ভাবে তারা। তারা তাড়াতাড়ি চলে যায় এবং গার্ডের পকেট থেকে লাইটার নেয়, কারণ তারা আগুন জ্বালানোর জন্য সেই লাইটার দিয়ে আগুন জ্বালাতে পারে। যখন লাইটার নিয়ে উপরে যায় তখন তারা সেটি নিতে পারে না। তারপর তারা কাগজে আগুন লাগিয়ে সেখানে দেওয়ার চেষ্টা করে। ফায়ার অ্যালার্ম জ্বলার পর তারা দেখে সেখানে তারই আছে, যে যার পেপার নষ্ট হয়ে গিয়েছিল সেই পরীক্ষার, তাকে গার্ড বের করে দেয়। তারপর সেখানে শুধু 6 জন লোকই আছে, তারা একে অপরের উপর রাগান্বিত হয়। ব্ল্যাক একটি শব্দ বললে সব লাইটই বন্ধ হয়ে যায়। তারপর তারা বলে, তুমি এটাকে কী করে ফেলেছো? তাদের মধ্যে একজন বলে, লাইট আউট বললে লাইট চলে যায় এবং লাইটস আপ বললে লাইট জ্বলে যায় সাথে সাথে। তারপর তারা ভাবে এটি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে চলে। তাদের মধ্যে যে চুপচাপ ছিল সে এদের সকলের কথা শুনে সে কান্না করতে শুরু করে। তারপর একজন বলে, তুমি নিজের পেপার কেন ছিঁড়ে ফেলো না? তারপর সে ইমোশনাল হয়ে নিজের কাগজ ছিঁড়ে দেয়। তারপর গার্ড তাকে বের করে দেয় পরীক্ষার হল থেকে। তারপর যাওয়ার সময় তার সানগ্লাস পরে যায় সেখানে। ব্ল্যাক হোয়াইটের উপর খুবই রাগান্বিত হয়ে এই ব্যাপারে। তারপর তারা মারামারি করতে শুরু করে এবং বেহোশ হয়ে যায় একজন। তারপর চেয়ারে বেঁধে দেয়। যখন তার জ্ঞান ফিরে সে কিছু বলতে চায়, কিন্তু ব্ল্যাক তার মুখ থেকে সরায় না কাপড়টি। এর মধ্যে একটি মেয়ে তার মুখ খুলে দেয়। তারপর সে বলে, আমার ওষুধ আমাকে দিয়ে দাও। তারপর আমরা জানতে পারি হোয়াইটের এমনই রোগ ছিল, যে ওষুধটা এই কোম্পানি বানাচ্ছে, এটি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় নিতে হয় তাকে। সে বলে, আমি সে প্রশ্নটি পেয়ে গেছি, যদি তোমরা আমাকে মেডিসিনটা দাও তাহলে আমি বলে দেব, কিন্তু তার পকেট চেক করলে কোনো কিছু পাওয়া যায় না। তারপর আবার সে বেহোশ হয়ে যায়। সেখানে একটি ছেলে আরেকটি মেয়েকে সন্দেহ করে। সে বলে, আমরা জানি তুমি আমাদের উপর নজর রাখছো, এতক্ষণ তুমি আমাদের দেন ধারণা অন্যদিকে থাকার জন্য এসেছো, এটা বলে তাকে তারা। প্রশ্ন কি সেটা বলো? সে বলে, আমি এখানে শুধু এইচআর, আমি এই পর্যন্ত এই কোম্পানির মালিককে দেখিনি এবং বিশ্বাস করে আমি এই প্রশ্ন জানি না। তারপর হোয়াইটের শরীর কাঁপতে শুরু করে। ব্ল্যাক বলে, সে নাটক করছে, হোয়াইটের ওই রোগটাই আছে যেটা এই কোম্পানি খুঁজছে,
তারা বলে আসলে কি তার কাছে এই মেডিসিনটা ছিল যেটা কোম্পানি খুঁজছে? তারা বলে আমাদের কাছে, ওর কাছে নেই মানে এখানে আমাদের কারো কাছে আছে সেটি ওষুধটি। তাদের মধ্যে একজন একজনকে চেক করে, তাদের শুধু 15 মিনিট বাকি আছে। তারা একজন আরেকজনকে তল্লাশি করে কিন্তু তারা সেই ওষুধটি পায়নি। মেয়েটি তার কাছে যায় যে তাকে সন্দেহ করেছিল। সে মেয়েটি জিজ্ঞেস করে, তুমি তোমার চুইংগাম কোথায় খেয়ে রেখেছো? সেই চুইংগামে তারা সেই ওষুধটি পায়। তারপর তারা সেই ওষুধটি হোয়াইটকে খেয়ে দেয়, কিন্তু সেই ছেলেটি থাপ্পড় মারার কারণে সেই ওষুধটি পড়ে যায় একটি জায়গায়, কিন্তু যেখানে পরে সেখানে কারো হাত যায় না। তারপর একটি মেয়ে ক্যামেরার সামনে গিয়ে বলে, তুমি দেখতে পাচ্ছ না এখানে একজন মানুষ মারা যাচ্ছে? তারপর গার্ড তাকে বের করে দেয়, কারণ সে নিয়ম ভঙ্গ করেছে। তারপর ব্ল্যাক ওষুধটি বের করে এবং হোয়াইটকে খাইয়ে দেয়। এখন শুধু এই 4 জন লোকই বাকি ছিল। তারা বলে, আমরা তোমাকে ওষুধ খাইয়ে দিয়েছি, এবার প্রশ্ন কি বলো? কিন্তু সে বলে, এই প্রশ্নের মধ্যেই তার উত্তর আছে, যে এখান থেকে শেষ পর্যন্ত বাঁচবে সেই এই প্রশ্নের উত্তর হবে। তারপর সে গার্ডের কাছে যায় কারণ তার কাছে গুলি আছে, কিন্তু ব্ল্যাক আগে বন্দুক ছিনিয়ে নেয় এবং হোয়াইটের উপর তাক করে। হোয়াইট বলে, তুমি আমার উপর গুলি চালাবে? ব্ল্যাক যখন হোয়াইটের উপর গুলি চালাতে যাবে কিন্তু বন্দুকটি চলে না। হোয়াইট তাড়াতাড়ি তার কাছ থেকে গুলি নিয়ে নেয়। সেও গুলি করতে চায় কিন্তু গুলি চলে না, কারণ সেখানে ফিঙ্গারপ্রিন্ট আছে গার্ডের। সে গার্ডের কাছে যায় এবং গুলিতে চালু করার চেষ্টা করে, কিন্তু হোয়াইট বন্দুক তাক করে ওই ছেলেটির দিকে যে ব্ল্যাক ছাড়া বাকি ছিল। তারপর সে রুম থেকে ভয়ে বের হয়ে যায় এবং আর 3 জন লোক বাকি আছে শুধুমাত্র। ব্ল্যাক বলে, এবার তোমার পালা রুম থেকে বের হওয়ার। তারপর সে বলে, ঠিক আছে তাহলে আমি বের হয়ে যাই রুম থেকে। যখন সে বাহিরে যায় তখন সে সাথে সাথে বলে, লাইটস আউট, সাথে সাথে লাইটগুলো বন্ধ হয়ে যায়। সে লুকিয়ে যায় এবং তারপর হোয়াইট ইধার ওইখানে সেখানে খুঁজতে থাকে। যখন হোয়াইট বলে লাইটস অন, তখন লাইট অন হয় এবং ব্ল্যাক পড়ে আছে, তার পায়ে গুলি লেগেছে। তারপর দেখে ব্রডার পাও এখনও বাইরে যায়নি রুমের, সে এখনও ভিতরে। সে মনে করে সে ব্রনকে বের করে দিয়েছে এবং সে একাই আছে এই রুমের মধ্যে। সে ক্যামেরার সামনে যায় এবং বলে, দেখো আমি একমাত্র বেঁচে আছি এবং তোমার জবাব মিলে গেছে। তারপর এক গার্ড আসে এবং তাকে সময় দেখায়, এখনও অনেক সেকেন্ড বাকি আছে পরীক্ষার জন্য। পরীক্ষার সময় যখন শান্ত মানুষটি বসেছিল তখন সে ঘড়ির টাইম কিছুক্ষণ আগে করে দিয়েছিল, তাই গার্ডের সাথে কথা বলেছিল এবং গার্ড তাকে বের করে দেয়। তারপর সেখানে শুধু ব্রনই বেঁচে থাকে। যখন শান্ত মানুষটি বের হয়ে গেছিল তখন গ্লাস ভেঙে গিয়েছিল, ব্রন সেটি উঠিয়ে নেয়। চশমাটির গ্লাস দিয়ে যখন ব্রন দেখে প্রশ্নগুলো, তখন কোয়েশ্চেন নম্বর 1 লেখা থাকে, কিন্তু কোয়েশ্চেন নম্বর 1 ছাড়া অন্য কিছুই লেখা ছিল না সেই প্রশ্নে। তারপর পরিদর্শক আসে এবং তার সামনে সেই শান্ত লোকটি আসে। তারপর তারা বুঝতে পারে সেই শান্ত লোকটি এখানে এই কোম্পানির মালিক। ব্রন তার পাশে যায় এবং বলে, নো। তখন সিইও বলে, এই এটাই ঠিক জবাব, কারণ ইনভিজিলেটর জিজ্ঞেস করেছিল যখন পরীক্ষা দিয়েছিল তখন, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? তখন ব্রন বলেছিল নো, তাই উত্তর নো। তখন ব্রন বলে, আমি এই শোটা এক্সপেক্ট গ্রহণ করতে পারবো না, আমি এমন কোম্পানিতে কাজ করবো না যেটা অন্যের প্রাণ নেয়। তারপর পরিদর্শক দেখায় সেই মানুষটি এখনও বেঁচে আছে। পরিদর্শক বলে, এই ওষুধটি মানুষকে মারার জন্য বানানো হয়নি, এটি শুধুমাত্র এই ওষুধটি মানুষকে সাথে সাথে ঠিক করে দেয় এমনটা বলে পরিদর্শক। এই ওষুধটি এর সাথে সাথে আরও সব রোগ ঠিক করে দেবে এমনটা বলে পরিদর্শক। এই ওষুধটি বানানোর জন্য পুরো দুনিয়া চেষ্টা করছে আর এটা আমরা বানিয়ে ফেলেছি, আর এর জন্য আমরা তোমাকেই নিচ্ছি। এটা শুনে ব্রন খুশি হয়ে যায় এবং গ্রহণ করে নেয়। এভাবে সিনেমাটি শেষ হয়ে যায়। সিনেমাটি কেমন লাগলো কমেন্টে বলুন।